পাহাড়ের রানী দার্জিলিং। আর দার্জিলিং এর কথা বললেই মনে পড়ে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় চলা টয় ট্রেন। পাহাড় প্রেমী প্রত্যেকটি পর্যটকের কাছেই টয় ট্রেন যাত্রা খুবই পছন্দের। তবে করোনাকালীন পরিস্থিতির জন্য বন্ধ ছিল পর্যটন স্থানগুলি, ফলে প্রায় বেশ কয়েকদিন যাত্রী শূন্য ছিল টয় ট্রেন। ডিএমআর জানিয়েছেন, বিগত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রচুর পর্যটক এসেছে টয় ট্রেনের আনন্দ উপভোগ করতে এবং অনেক যাত্রীর অনুরোধ ছিল শীতকালে ঠান্ডার আয়োজনে টয় ট্রেন যাত্রা আনন্দের হলেও গ্রীষ্মকালে কার্শিয়াং পর্যন্ত যাত্রায় অনেকটাই গরম থাকে। তাই যাত্রীদের অনুরোধকে মাথায় রেখে পয়লা মার্চ অর্থাৎ গ্রীষ্মের শুরুর দিন থেকে চালু করা হলো এয়ার কন্ডিশন টয় ট্রেন বগি। এছাড়া যাত্রীদের কথা ভেবে টিকিটের দামও কমানো হয়েছে। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে টয় ট্রেন যাত্রীদের নিয়ে কেক কেটে এয়ার কন্ডিশন টয় ট্রেন উদ্বোধন করলেন ডিআরএম। পাশাপাশি টয় ট্রেনকে সাজিয়ে তোলা হয় বেলুন দিয়ে এবং মিষ্টি খাইয়ে সমস্ত যাত্রীদের মুখ মিষ্টি করানো হয়। Servicing forward to the stage along with এবং এই নিয়ে রেল আধিকারিককে জানিয়েছেন শুনব। এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সুন, এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। और समर सीजन का स्वागत हम लोग दो चीज कर रहे हैं। एक तो हम लोग एक समर फेस्टिवल लेके आ रहे हैं जिसमें कि हम लोग का जो DHR का स्टेशन्स हैं वहाँ पे हम लोग कुछ ना कुछ उत्सव करेंगे। जैसे स्टेशन में हम लोग कल प्रोग्राम कर केक कटिंग होगा और उनका हम लोग स्वागत करेंगे, सारे पैसेंजर का हम लोग स्वागत करेंगे। और ये उम्मीद करेंगे कि ये जो समर सीजन है ये खुशी का सीजन और सब लोग जो है एंजॉय करें। सर क्या वेब इसके पीछे मोटो है? आपको जैसे पता है DHR जो है करता है, प्रमोट करता है और करते हैं लोकल जो कल्चर है उस करते हैं। हम लोग का ये तीन जो है थीम है। तो जैसे आपको पता है अभी हम लोग आज से AC सर्विस स्टार्ट कर रहे हैं NJP2 दार्जिलिंग। तो ये एक टूरिस्ट के बेनिफिट के लिए, क्योंकि अभी समर सीजन में बहुत सारा डिमांड रहता है कि कर्शियन उसके ऊपर तो ठंडा आ जाता है, लेकिन अब डिमांड था कि